আসসালামু আলাইকুম, গুড ইভিনিং এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই তো এখন আমার বৌমাকে নিয়ে আমার ছেলের সাথে আমরা একটু ইম্পেরিয়াল হসপিটালে যাচ্ছি, ফয়েজ লেকের নিয়ারেস্ট। গত ব্লগে আপনারা দেখেছেন আমার নাতি ইবরার অসুস্থ ছিল, সে হসপিটালাইজ আছে, অর্থাৎ আমার বৌমার বড় বোনের ছেলে। তো আমরা ইবরারকে দেখতে যাচ্ছি ইম্পেরিয়াল হসপিটালে। তো যতটুকু সম্ভব শ্যুট নেওয়া যায়, ভিডিও ক্লিপ করা যায়, আপনাদের সাথে আমরা শেয়ার করব। তো এই তো হসপিটালে চলে আসলাম, দেখা যাক কতটুক পর্যন্ত শ্যুট নেওয়া যায়। যা নেওয়া যায় তাই আপনাদের সাথে শেয়ার করব। ভেতরে হয়তো নিষেধ আছে। তো এই তো আমরা বেরিয়ে আসলাম, ভিতরে আসলে শ্যুট নিতে পারিনি, তাই আপনাদের সাথে শেয়ার করিনি। তো ইবরারের অবস্থা আগের চেয়ে একটু ইম্প্রুভ, আরও দুই একদিন থাকতে হবে হয়তো। তো আপনারা সবাই দোয়া করবেন বাচ্চাটা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। মোটামুটি এখন একটু খেলাধুলা করছে, বাট আমরা যাওয়ার কিছুক্ষণ পর ও খুব কান্নাকাটি এবং অস্থিরতায় ভুগছিল, তাই তো এই তো এই হসপিটালটা আমার কাছে অনেকখানি নিট অ্যান্ড ক্লিন এবং ডিসিপ্লিনগুলো খুব ভালো লাগলো। এবং দেখলাম যে কেবিনগুলো খুব বড় সড়ো আছে, ভালোই লেগেছে। তো এই তো আমাদের যাওয়ার পথে এই দুই পাশে গার্ডেন ছিল, এই কেঁচোটা আমাদের পথে একটু বাধা সৃষ্টি করলো। এমনিতেই কেঁচো দেখলে আমার কিন্তু ভীষণ ভয় করে, আপনাদের কার কেমন কীরকম লাগে জানি না। তো আমরা এই তো একটু ফুড কোর্টে আসলাম, এটা ফুড কোর্টের সিলিং। এই আমি এবং আমার বৌমা, আমার ছেলে, আমরা কফি এবং ম্যাঙ্গো পুটিং নিলাম। তো এই তো খাওয়া দাওয়া চলছে, গপ্পচপ্প চলছে, একটু টাইম পাস করে আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা হব। তো মোটামুটি দেখলাম এখানে এনভায়রনমেন্টটা খুব ভালো এবং ডক্টরদের সেবাও মোটামুটি ভালোই যতটুকু জেনেছি। আগে কখনো এই হসপিটালে আমি আসিনি, এই প্রথম আসলাম এই হসপিটালে। আমি আগে যে ম্যাক্স, মেট্রোপলিটন ওইগুলোতে বিপদে আপদে সবাইকে নিয়ে গিয়েছিলাম, বাট এটাতে এই ফার্স্ট আসলাম। কিন্তু এনভায়রনমেন্টটা খুবই ভালো লেগেছে, খুবই নিট অ্যান্ড ক্লিন এবং কেয়ারফুল, রোগীদের সাথে খুবই কেয়ারফুল, এটাই আমার খুব ভালো লেগেছে। তো আপনাদের বাহারি ফুলের শুভেচ্ছা। এই তো আমরা বেরিয়ে যাচ্ছি, বাসার দিকে যাব সোজা। এই তো চলেই আসলাম বাসায়। তো জানি না আপনাদের কার কেমন লেগেছে, ভালো থাকবেন সবাই এবং আমাদের জন্য দোয়া করবেন। এবং আজকের আমার এই প্রসেসটাই শর্ট ব্লগে, কোনো প্রকার ভুল ত্রুটি হলে আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, গুড নাইট এভরিওয়ান।